পর্যন্ত কোন নারী নবী হয় নাই কিন্তু প্রত্যেকটা নবী নারীর গর্ভ থেকে দুনিয়াতে আসছে আজকে সন্তান এমন হয় কেন আমার দুঃখ লাগে মাঝে মাঝে আমি দুঃখ করে মাঝে মাঝে বলি যে এখন বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে জামানা এমন আসতেছে বাচ্চা সামনে জন্ম গ্রহণ করার পরে আর ওয়া ওয়া বলতো না বাচ্চা জন্ম গ্রহণ করার পরেই বলবো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ হাসার জন্য বলি নাই কারণ কেন জানেন নি এই যে মা যে গর্ভে থাকা অবস্থায় আই লাভ ইউ শুনছে না সাকিব খানের অবমিশ্বাস দেখছে না এটার তাসির পড়ছে আর পক্ষান্তরে নারী যদি যখন বাচ্চা গর্ভে আসে নারী যদি তেলাওয়াত করত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এই সন্তান যখন মার গর্ভে আসে মা যখন কোরআন তেলাওয়াত করে সন্তানটা সাধারণ সন্তান হয় না সন্তানটা আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসে সুবহানাল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যখন মার গর্ভে তখন মা তাহাজ্জুদের নামাজ আদায় করে মা বোনরা লক্ষ্য করে শুনুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত আলেম উনি যখন ওনার মার গর্ভে ছিল তখন ওনার মা তাহাজ্জুদের নামাজ পড়ে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটি নেক সন্তান দিও তো উনি যখন দোয়া করে ওনার মা লক্ষ্য করে দেখলো ওনার মার হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত দেখা যায় সুবহানাল্লাহ একটু জোরে কোন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মার গর্ভে হাত তুলছে ওনার মা লক্ষ্য করে দেখলো ওনার মার হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত ওনার মা ভয় পাইছে মোনাজাত ছেড়ে দিছে আবার হাত তুলছে আবার ছোট ছোট দুইটা হাত দেখা যায় দৌড়ায় স্বামীর কাছে গিয়ে বলে প্রাণের স্বামী আরে আজিব ব্যাপার আমি হাত তুললে মোনাজাত করলে আমার হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত দেখা যায় স্বামীও বড় আলেম ছিল আল্লাহওয়ালা ছিল শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি বলতেছে আরে বেটি আরে প্রাণের স্ত্রী ভয় পেও না ভয় পেও না তোমার গর্ভে যেই বাচ্চা আছে তোমার সাথে মোনাজাতে শরীক হয়েছে এ ভাই তো মা যখন গর্ভে থাকা অবস্থায় আমল করে এই সন্তান তো আল্লাহর ওলি হয়ে বের হবে কিছুদিন পরে এই সন্তান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসছে